আজকে নাকি শুনছি যে 100 বছরে সবচেয়ে বেশি গরম দেবে আজকে 100 বছরের মধ্যে। এবার সত্যি কিনা জানি না, বাবা বলছিল, এবার বাবাও শুনে এসছে। তো মানে এমনি ফিল করতে পারছি যে আজকে বিশাল গরম। তো আমরা ভেবেছি যে গরমের মধ্যে আজকে সারাদিন শুধু টক খাবো। এখন যা পরিস্থিতি, চারিদিকে সানস্ট্রোক হচ্ছে, খুব সাবধানে থাকতে হবে, টক খেতে হবে, পান্তা ভাত খেতে হবে। আমি তো পান্তা ভাত খাইয়ে আসলাম। আমরা এখন আবার দুবেলাই পান্তা ভাত খাচ্ছি, সকালেও পান্তা ভাত খাচ্ছি, রাত্রেও পান্তা ভাত খাচ্ছি, আর দুপুরবেলাটা এমনি যে কোনো রান্না, টক ডাল ফাল মাছ মাংস টাংস পুরো বন্ধ। শুধু কালকে একটা রূপচাঁদ মাছ রান্না করা হয়েছিল, এমনি মাছ এখন সেরকম হচ্ছে না, মাছ মাংস। তো দিদাকে বলেছে যে আমরা রান্না করবে, আর কি যেন রান্না করবে, আর কি রান্না করবো দিদা? ডাটা দিয়ে আর আলু দিয়ে নিরামিষ করবো। বিশাল টক এসে আম দুটো আমি হয়ে যাবে। ওই দেখো দিদা, ওই কাছে আম ধরেছে ল্যাংড়া, আম আমি তো দেখি নাই। উই দেখো বড় বড় হয়েছে দেখছো, কত কম আম হয়েছে বলো এবারে। দিদি ভাবছিলাম কি ওই গাছে আম হয় নাই, দেখ যে কিরম হয়েছে, মিষ্টি গাছে, ল্যাংড়া গাছে, ল্যাংড়া। ও হ্যাঁ তো মানুষ নেই বাড়ি, কাকিমারা গেছে ব্রাজবান, আর আমরা কটা মানুষ মাত্র। এই ডাটাটা কত মোটা দেখো, লাল ডাটা এটা। একটু নরম নরম হয়, এরকম আমাদের ডাটা পছন্দ হয় না, এই দুটো ডাটা এনে দিচ্ছে। আমাদের এইগুলোতে যে একটু দেখুক পেলে নিয়ে যাবো। আমার না ঘুমালে আমার চোখ মনে হয় কি ভিতরে ঢুকে চলে গেল, গ্যাসের তেল নাই তো, কাল গরম অবস্থায় ছিল। তুমি ডাল ডান দাও, আমি এটা ডান দিব। হুম তা হবে, হ্যাঁ আমি ডালটা দিয়ে দিই তাহলে। না হ্যাঁ মুসুরির ডাল না পাউডার দিয়ে খাই। হ্যাঁ মুসুরির ডাল, আমাদের বাড়িতে এখন রোজই আম ডাল হয়, প্রতিদিন, একদিনও বাদ নাই। গরমকাল পড়লো মানে আমাদের বাড়িতে রোজ আম ডাল, আম ডাল, তারপর আমের টক, আমের টক, আবার এই যে আচার বানাচ্ছিস, ফুলের আচার, ফুলি না আমের আচার, ফুলের আচার তো সেরকম কেউ এখন খায় না, খায় মানে সবাই দিয়ে তো দিয়ে দিয়েছে ফুলের আচার তো নেই, আর আমের আচারটা রোজই খাই, আমি খাই, মা খায়, সবাই খায়, আমি তো প্রত্যেকদিন খাই। আমি যেদিন আলু সিদ্ধ হয় সেদিন আমের আচারটা খাই, দারুণ টেস্ট হয়েছে আমের আচারটা। আমি রাত্রিও আমের আচারটা খাই। কিরম গরম করছে দিদি?
কিছুই নেই, এটা তো ছুলিয়ে দিয়েছি। বাবারে জল, আজকে ডালের থেকে জল বেশি। খুব গরম লাগছে, তাই দুজন দুটো উনুনে রান্না করি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর ঠাকুমা ওদিকে ডালটা রান্না করছে, আমি এদিকে ডাটা নিরামিষটা করে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আদা একটু কাঁচা লঙ্কা কুটে নেবো। নিরামিষটার মধ্যে ডালের বড়ি দেওয়া হবে, তাই ডালের বড়িটা প্রথমে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে দেবো। মনে হচ্ছে আগুনের তাপের থেকে রোদের তাপ বেশি। এমনিতেই বাইরে রান্না ঘর, তারপর আবার যদি উনুনের মধ্যে কড়াই দেওয়া হচ্ছে তো সঙ্গে সঙ্গে গরম হয়ে যাচ্ছে। আলুটাও ভেজে নেব। এই কদিন আপনারা ত্রিহানকে দেখতে পাবেন না, প্রচণ্ড গরম পড়েছে, এর মধ্যে কিছুতেই বার করা যাবে না। সেদিনকে একবার বার করেছিলাম, দিয়ে ওর আরও ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা গরম লেগে গেছে, কিছুতেই কমছেই না। আবার ওর প্রতিদিন ভ্যাকসিন আছে, তাই এখন কদিন সাবধানে রাখতে হবে। এখন আমাদের কদিন ধরে সিম্পল তরকারি হচ্ছে বাড়িতে, সেদিনকে গেস্ট এসেছিল বলে মাংস হয়েছিল, তাছাড়া প্রতিদিন মশলা ছাড়া সিম্পল তরকারি হচ্ছে। আলু ভেজে নিয়েছি, এবার উঠিয়ে দেব। তেলের উপর দিয়ে দেবো পাঁচ ফোড়ন। এবার দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। ডাল ফুটা হয়ে গেছে, এখানে জল দিয়ে দেবো। এবার তোমার আমটা কেটে দিই নাকি? আমার আমটা কেটে দাও। আদা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়েছি, এবার ভাজা আলুটা দিয়ে দেবো। ডাটাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়েছি, এবার জল দিয়ে দেবো। দুই পাশে তো আগুন জ্বলতেছে, ধোয়া মানে আজ খেলে বস। ডালে জাল উঠে গেছে, এখানে লবণ আর হলুদ দিয়ে দেবো। আমি এখন কোম্পানির মতন জাল দেবো ঠুসে ঠুসে। আমার যেন এখন টক খেতে ইচ্ছে করে না, করে না। ডালি অর্ধেক জাল হয়ে গেছে, আমি আম আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যদি টক হয় দোষ তোমার, বেশি হয়ে আম দেব। টক যদি হয় দেখে নেই, ডাল টক তো বিএসকে একবারে মাথা ফাটানো। তো গরমের সময় টক খাওয়াই তো ভালো না রে, তাই না? যে টক আম দুটি আম দিতে কইছি, নিজে তো কাঁচা কাঁচা আমগুলো খাই ফেলো। আম এই টক খাই না, আম দিয়ে ভাত খাও, সে তো খাই। ঠাকুমা কাঁচা আম দিয়ে ভাত খায়, কুচবে, তারে নুন দিয়ে লঙ্কা দিয়ে মাখাবে, তারপর ভাত খাবে। একদিন দেখাবো ঠাকুমা খাওয়াটা। হ্যাঁ দেখাবো, বেশ একদিন আপনাদের দেখাবো ঠাকুমার খাওয়াটা, ব্লগে দেখতে পাবেন। আবার কুল দিয়ে ভাত দিয়ে খায়, কুল
জলে জাল উঠে গেছে, এবার লবণ আর হলুদ দিয়ে দেবো। একটু কম লবণ দেবো, তখন একটু লবণ দিয়েছিলাম। সামান্য একটু চিনি দিয়ে দেবো। এটা আমার ঠাকুমার কাছ থেকে শেখা, নিরামিষে একটু চিনি দিলে বেশি টেস্ট হয়। এইবার ডাল ডালে সোমবারা দেবো, আর সোমবারা দিয়ে যত জাল দেবে ডালি তত আস্বাদ বেশি হবে। তেলের উপর দিয়ে দেবো সর্ষে, রান্না প্রায় হয়ে গেছে, এখন ভাজা ডালের বড়িটা দিয়ে দেবো। ডালের বড়িটা দিয়ে একটু জাল দিয়েছি, এবার ভাজা জিরের গুঁড়ি দিয়ে নামিয়ে দেবো। ডাল রান্না হয়ে গেছে, আগুনে নামাই দেবো। আর একটু পাতলা ঝোলো তো আরো ভালো লাগতো। কি দিয়েছো মশলা? ফোড়ন দিয়েছি, পাঁচ ফোড়নের উপর আদা কাঁচা লঙ্কা বাটা। খুব সুন্দর একটা সেন্ট আসছে তার। ডালের বড়ি খেতে আমার খুব ভালো লাগে। ভালো লাগে ডালের বড়ি খেতে? আমারও দারুণ লাগে। আমি তো কিছুতে ডালের বড়ি দিলে ডালের বড়িগুলো বেছে বেছে খাই না। আজকে রেকর্ড হবে দাদু, একশো বছরের রেকর্ড হবে আজকে। একটা কথা আপনাদের বলি, আমরা আমি অনেক জায়গায় খেয়েছি কিন্তু আমাদের বাড়ির মতো টেস্ট আমি কোথাও পাই না। ঠাকুমার ডাল রান্নার মতো টেস্ট আমি কোথাও পাই না। হয়তো ভাবেন যে বাড়িয়ে বলছি, আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন ঠাকুমা যেভাবে করেছে। প্রেশার কুকারে দেবেন না, প্রেশার কুকারে দিলে এই টেস্ট আসবে না। আর এইভাবে রান্না করতে হবে, তারপর কাঠের জালে। ডাল কোনো গ্যাসে টেস্ট হয় না, কাঠের জালে প্রচুর হিটে রান্না করতে হবে ডাল, তাহলে টেস্ট হবে। আগে গরম পড়তো এরকম, কিন্তু আগের গরমটা সহ্য করা যেত, কিন্তু এবছর এমন গরম পড়ছে সহ্য করা যাচ্ছে না একদম। সকাল ভোর হতে না হতেই রোদ, পাঁচটা বাজে রোদ উঠে যাচ্ছে। আগে আমরা গরমের দিনে খেলাধুলা করতাম, ফুটবলও খেলেছি আমি গরমের দিনে ছোটোবেলায়, মানে ইলেভেন টুয়েলভে পড়ার সময় বা কলেজে পড়ার সময়। আর এখন এখন যদি কেউ ফুটবল খেলতে যায় গরমে মাঠে, বাস তো সানস্ট্রোক হয়ে যাবে এই দুপুরবেলা যদি খেলতে যায়। আগে আমরা ক্রিকেট ফুটবল সব খেলে বেড়াতাম গরমের মধ্যে, কিচ্ছু মনে হতো না। সেই দিন আর নাই,